গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সাপনো বলতো অফিস অলসো গাইজ আজকে আমার পকোড়া খেতে খুবই ইচ্ছে করছে সাজনা ফুলের পকোড়া তো এখন গাছের সাজ সাজনা ফুল ধরেছে তো এখন খেতেও তো ইচ্ছা করছে আর আমি অনেকটা মুখে শুনে অনেকটা মানুষের লোকজন বলেছে কি সাজনা ফুলের বড়াটা খেতে অনেক টেস্ট লাগে তা আমি আর কখনও খাইনি তাই জন্য আমি আজকে বানাবো তো চলুন গাইস আপনারা ঝটপট দেখে নেবে কী দিয়ে বানাবো আর ভাবনা চিন্তা করছি সাজনা ফুল নিয়ে আসি নিয়ে আসে তারপর টুকে নিয়ে আসবো এখন তো গাইস আমি ভাবলাম কি সয়াবিন দিব সয়াবিন দিয়ে বানাবো কেন কি অল্প ফুল পেয়েছি তাই জন্য সয়াবিন দিয়ে বানাবো আর কিছু সাজনার বেবি সাজনা পেয়েছি তো ওটাও নিয়ে এসেছে আর ওটা চুল ভালোভাবে ধুয়ে বেছে এসেছে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এসে আর জুত মিন্স ভালোভাবে বাঁচ বাঁচতে লাগে কেন কি চুল চুল পেয়ে গেলে অনেক আছে না চুপ পোকামাকড় পেয়ে গেলে তাই জন্য বেছে বেছে নিলাম নিয়ে তারপরে এই বেবি সাজনা বেবি সাজনাটা কী করবো ভালোভাবে বেছে হয়েছে আর ওটাও ভালোভাবে ধুয়ে আর আমি সাইড থেকে উঠিয়ে নিলাম তারপর ফুলটা ধোয়া হয়ে গেছে সাজনাগুলো বেবি সাজনা কি হয়েছে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আর এখানে আমি সয়াবিনটা ভালোভাবে জুতভাবে ধুয়ে আর গ্রাইন্ডারে মিক্স মিক্স করে দি আগে আর চাউল গুঁড়িয়ে দিয়েছি কেন চাউল গুঁড়ি না দিলে খেতে একদমই টেস্ট লাগবে না তাই জন্য চাউল গুঁড়ি দিয়েছি আর এটা ভালোভাবে ধুয়ে নিলাম সয়াবিনটাকে তো হয়েছে আমি গ্রাইন্ডারে ঢেলে দিয়েছি ঢেলে তারপর এখানে চাল কটা ভিজিয়ে রেখেছিলাম ওটার ভিতরে সব চালটা দিয়ে চালটা দিয়ে দিলাম দিয়ে আর ভালোভাবে শুট করে গ্রাইন্ডার করে নেব আর সয়াবিনটা কী হয়েছে কি একটু বেশি পাতলা হয়ে গিয়েছে কিছু না হবে বাট আমি এখানে জিরা আর গোলমরিচের পাউডার দিয়েছি কেন একসাথে ভাজা আর আমি পাউডার করে রেখেছিলাম আর এখানে ধনে পাউডার দিলাম নুন হলুদ দিয়েছি গরম মশলা দিয়েছি তারপর তারপরে এটা ভালোভাবে জুত করে মেখে নিয়েছি আর আমার মনের ভিতরে ছন্দ লাগছে কেন কি এটা হবে না বাট আমার বেসন দেওয়ার ইচ্ছা নাই আমি চাউলগুড়ি দিয়ে আর সয়াবিন দিয়ে বানাতে ইচ্ছা আসলো আমার তো আমার বেসন দিতে একদম ইচ্ছা নেই বাট আমি দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে তেল তেল দিয়ে দিয়ে দিলাম ছোট 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 গুল্লা করে আর আমি দিয়ে দিচ্ছি গাইস বলতে পারবো না ভেঙে যাচ্ছিল আমার অনেকটা মনের ভিতরে কষ্ট পেলাম কি ভেঙে যাচ্ছে এটা তারপর কি করলাম ভেঙে যাচ্ছে তেল ছাড়লাম তেল ছেড়ে গাইস আপনারও দেখবেন ভেঙে যাচ্ছে তো ভেঙে যাচ্ছে আর আমার পুরো নষ্ট হয়ে গেলো তারপর আমি কি করলাম অল্পক্ষণ বেসনটা আমি চেলে দিয়ে দিলাম যেন অনেকটা পুরোনো বেসন আসলো আর আমার ছেলে ইচ্ছা তাই জন্য চেলে দিয়ে দিয়েছি আর এখন বেশ ভালোভাবে হলো তো বেশ ভালোই লেগেছে খেতে অনেকটা টেস্ট লেগেছে গাইস বলতে বলে না করে বেসন না দিলে একদমই হবে না এখন তোমার বানাতে ইচ্ছা করলে হয় না বাট আমি আমার দ্বারা হয়নি আমার আমাকে বেসন দিতে লেগেছে লাস্ট ফাইনালি আর অনেকটা টেস্ট হয়েছিল যখন আমি খেয়েছিলাম তো অনেকটা টেস্ট লেগেছে তো আমার এখানে ভাজা হয়ে গেছে আর এখন ভাজা হয়ে গেছে আর আমি এটাকে একটা প্লেটে আমি উঠিনবো ইয়া ইয়ে বাটিতেই উঠিয়ে নিয়েছিলাম আমি তো একটা বাটিতে উঠিয়ে আর গাইস আমি খেয়েছিলাম অনেক টেস্ট লেগেছে অনেক টেস্ট লেগেছে আপনারাও একবার খেয়ে দেখবে অনেকটা লোকজন খেয়েছে অনেকটা মানুষ খেয়েছে আর যে যে খেয়েছে ওরাও বলবে কমেন্ট সেকশানে বলবে বাট আমার অনেক দারুণ লেগেছে খেয়ে অনেকটা গরম টেস্ট আসলো আর গরমও আসলো খেতে অনেকটা ভালো লাগছিলো মুখ সুখ সব পুড়ে যাচ্ছিলো আমার তো গাইজ আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সেকশানে বলবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে কেন কি আমার ঘরে অনেকটা ইনসালটেন্ট মি অ্যান্ড অনেকটা কষ্ট পাচ্ছি আমি আর আপনারা পালে ভিডিওটা অনেকটা শেয়ার করবে আর প্লিজ প্লিজ গাইজ আই রিকোয়েস্ট দিও আমাকে একটু সাপোর্ট করো আগে বাড়াও আমাকে সাপোর্ট প্লিজ করো আমি আর তুমি জানো না আমি সবই কিছু আপনাদেরকে বলবো আমি তো বা তো গাইজ বাই বাই লাভ ইউ অ্যান্ড টেক ইয়ার বাই বাই